আমি সকল বিরিয়ানি দোকানদারদের কাছে ক্ষমা চাইছি এবং জয়া বিরিয়ানির কাছে চাইছি ক্ষমা। নিউ হাজি বিরিয়ানি, আজ তোমার পরীক্ষা। অনেকক্ষণ ভাবলো, ভেবে বলল, মটন, আজ সে ইসকা নাম মটন বিরিয়ানি হ্যাঁ। কারণ আর আজকে ওয়ার্ল্ড বিরিয়ানি ডেতে জয়া বিরিয়ানির হলো পরীক্ষা, আর আমি হলাম ক্যালকাটা ইউনিভার্সিটি। হ্যালো ম্যান, ওয়েলকাম টু আনাদার বাড়িতে বসে ফুড ব্লগ। আর আজকে হলো 3rd July, মানে 3rd July-কে বলে হচ্ছে বিরিয়ানি ডে, ওয়ার্ল্ড বিরিয়ানি ডে। তো আমি ভাবলাম আজকে বিরিয়ানি খাওয়া যায়, বাট এমন দোকান থেকে, যেই দোকানের রেটিংটা খুব খারাপ। তো আমি জয়া বিরিয়ানি বলে একটা দোকান আছে খুঁজে পেলাম, যার রেটিং হচ্ছে 2.9। তো সেই দোকান থেকে আমি মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছি। মাটন বিরিয়ানির প্রাইস আই থিঙ্ক 152 বলছিল। তো সেখান থেকে আমি মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছি এবং খেয়ে বলবো জয়া বিরিয়ানি কি 2.9 রেটিং ডিজার্ভ করে নাকি তার থেকে বেটার কিছু ডিজার্ভ করে। আর আজকে ওয়ার্ল্ড বিরিয়ানি ডেতে জয়া বিরিয়ানির হলো পরীক্ষা, আর আমি হলাম ক্যালকাটা ইউনিভার্সিটি। জয়া বিরিয়ানির জন্য আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি। আমার বাড়ির সামনে তো আন্দোলন বসে আমি, সবাই মেন কোর্স খাওয়ার পরে তারপরে ডেজার্ট খায়, বাট আজকে আমি উল্টো কাজ করবো। কারণ আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি, আজকে আমি মেন কোর্সের আগে ডেজার্ট খাবো। এমনিতে রথ চলছে, এখন রথের উইকেন্ড, জিলিপি পাওয়া যাচ্ছে। এই ভালো কাটো, তারপরে নাম্বার দেবো, নাম্বার তো কাটতে হবে, কারণ ওটা আমার রক্তে আমি নিজেকে ক্যালকাটা ইউনিভার্সিটি বলেছি এবং আজকে বিরিয়ানি পরীক্ষা হবে, বিরিয়ানি ওয়ার্ল্ডে বলে। সেজন্য ওই দোকানদাররা বিরিয়ানি ক্যান্সেল করে দিয়েছে, বলছে বিরিয়ানি দেবো না, গেট লস্ট, FUCK, OFF, ইত্যাদি ইত্যাদি। বাট আমি বলতে চাই যে আমি সাধারণ একটা মানুষ, জাস্ট আমি মজা করে ক্যালকাটা ইউনিভার্সিটি বলে ফেলেছিলাম নিজেকে। প্লিজ আন্দোলন করবেন না আমায় বিরিয়ানি দেবো না বলে, আমার থেকে বিরিয়ানিকে ব্যান করবেন না। নতুন আর একটা দোকান থেকে বিরিয়ানি অর্ডার দিয়েছি, এই দোকানের কোনো রেটিং নেই, তা দেখাতে পারলাম না যে এই দোকানের রেটিং কীরকম। ভেবেছিলাম লো রেটিংয়ের দোকানের বিরিয়ানি রিভিউ করবো, বাট একটা দোকান থেকে বিরিয়ানি অর্ডার দিয়েছি আবার আসছে। সেই নতুন দোকানের বিরিয়ানি কাকাকে বলতে চাই, প্লিজ বিরিয়ানিটি পাঠান, খিদে পেয়েছে, প্লিজ জেঠু, প্লিজ। গাইজ, ফাইনালি আমি আমার বিরিয়ানি পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের সুপার হাজি বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আনবক্সিং করা এখন দেখাতে পারবো না, যেহেতু আমার সাথে কেউ নেই যে ফোনটা ধরে দেবে, তাই সোজা আনবক্সিংয়ের পরে দেখাচ্ছি যে বিরিয়ানিটা কীরকম দেখতে। তো এই হচ্ছে আমাদের মাটন বিরিয়ানি। তো একটু একটু ড্রাই ড্রাই দেখতে, জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, এরকম একটা মোটামুটি ছোটোর মধ্যে একটা আলুর পিস দিয়েছে, এবং বড়ো সাইজের একটা ছাগলের পিস, আই মিন মাটন দিয়েছে, মাটন সরি আমার ছাগল বলা উচিত হয়নি, মটন দিয়েছে ওখানে একটা বড়ো সাইজের। আর এই হচ্ছে বিরিয়ানি, ডিম দেয়নি, জানি এটা আগেই বলে দিয়েছিল, কিন্তু এটা শুনে দুঃখ লেগেছিল, বাট ঠিক আছে একটু খেয়ে এখন দেখতে হবে এটা ওভারঅল এটা কেমন খেতে। তার আগে একটু স্লো মোশন হয়ে যায়। যতই বলি আমি আজকে ক্যালকাটা ইউনিভার্সিটি হব না, ছেড়ে দিয়েছি, বাট আমি কাউকে ভয় পাই না। বিরিয়ানি এখন পেয়েছি, পরীক্ষা তখন বিরিয়ানির হবে। নিউ হাজি বিরিয়ানি, আজ তোমার পরীক্ষা। তো এরকম একটা বড় সাইজের মাটন দিয়েছে, যেটা আমি ভুল করে ছাগল বলে ফেলেছিলাম, মানে টেকনিক্যালি ঠিকই বলেছিলাম, বাট অনেকের পছন্দ না হতে পারে, তাই আমি মটন বলেছি আবার। তো একটু ড্রাই ড্রাই বিরিয়ানিটা, এটার সাথে একটা চপ ফপ জাতীয় কিছু হলে চেপে যেত। আলুটা কত নরম, না নরম আছে, বেশি নরম পরীক্ষা করতে গেলে খাটে পড়ে যাবে, আর খাটে পড়ে গেলে আমার পিঠেও পড়বে, আমি বেশি টেস্ট করতে যাবো না। বাহ, আলুটার মধ্যে ব্যাস একটা স্যাক্সি স্যাক্সি ব্যাপার রয়েছে। এবার হচ্ছে মটন, মটন কতটা নরম, মটন ছিপো কত দেখে, যেথায় হাত দিই সেথায় তো হার। এক সেকেন্ড, না নরম নরম রয়েছে, বাহ
নিউ হাজি বিরিয়ানি, তুমি ক পাইছ, তুমি পাশ করি আকাশ, যদি আমি নাম্বার কাটি না কেন, কিন্তু মটনের প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে। ঠিক যেভাবে হইচইয়ের বৌদিদের ঠিক যেভাবে হইচইয়ের বৌদিদের উপরে থাকে, যেরকম সেই কারণে তারা একটা প্রতি বছর দুপুর ঠাকুর পানে, সেরকম আমার মটনের প্রতি ভালোবাসা রয়েছে। তো এই আলু আর মটন আসছে আসছে, কপিরাইট খাবো না, খেতে চাই না, তাই আর বললাম না, বাট অসাধারণ। আলুটার মধ্যে একটু বেশি স্মোকি স্মোকি ব্যাপারটা রয়েছে, যেটা অতটা না হলেও ভালো হতো। এবার আমি একটু তোমাদের বলবো যে এই বিরিয়ানিটার নাম মটন বিরিয়ানি কী করে পড়লো। তো বাংলায় একজন লোক ছিল, তার নাম তপন কুমার, তিনি কটনের ব্যবসা করত, কটন অর্থাৎ সুতির কাপড়ের ব্যবসা। এবং তিনি যখন আহমেদাবাদে যায় প্রথমবার এই মটন বিরিয়ানি খায়, খাওয়ার পরে তার অসাধারণ অর্গাজম আই মিন খুব ভালো লাগে, এবং সে দোকানদারকে বলে ভাইয়া ইস খানি কা নাম ক্যা হ্যায়। তখন দোকানদার বলে যে বকরি রাইস, মানে মটন ইন্টারাপ্ট করবে শুরু হচ্ছে, হ্যাঁ বকরি রাইস এই। তো তখন লোকটা ভাবলো বকরি রাইস নামটা মানে কি বলবো, মানে খাওয়ারটার সাথে যাচ্ছে না, চাইছে অনেকক্ষণ ভাবলো, ভেবে বললো মটন, আজ সে ইসকা নাম মটন বিরিয়ানি হ্যায়। কারণ তিনি কটনের ব্যবসা করত, তো সেই কটন থেকে মটন, এরকম অজানা চোটফোর আনতে হলো। নিচে লাল কালারের দেখাচ্ছে সাবস্ক্রাইব লেখাটা টিপুন, অনেক কিছুই তো দেবেন, একটু সাবস্ক্রাইব বোতামটাও টিপুন। আমি বরং খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আজকে ওয়ার্ল্ড বিরিয়ানি ডে, বিরিয়ানিটাকে একটু শান্তি করে খাই, তারপর ওভারঅল ফিডব্যাক শুরু হচ্ছে পার্ট। হ্যাঁ, তারপরে ওভারঅল ফিডব্যাক ইত্যাদি ইত্যাদি যা যা দেওয়ার আছে আমি দেব, যে আমি বলবো আর ওয়ার্ল্ড বিরিয়ানি ডে অর্থাৎ 13রা জুলাই, সেটা আমি ওই দিনে আজকে আমি মটন বিরিয়ানি খেয়ে কতটা স্যাটিসফাইড। ফিরে আসছি বিরিয়ানি খাওয়ার পরে, ততক্ষণ আপনারা অপেক্ষা করুন আর আমার জন্য থাম্বস আপ কিনে অপেক্ষা পাক, সেটাই বেটার হবে। তো বিরিয়ানি খাওয়া কমপ্লিট, এবার বিরিয়ানিটা কেমন লাগলো ওভারঅল সেটা বলার আগে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা বলবো আমি, মানে বলতে চাই, যখনই তোমরা মটন বিরিয়ানি খাবে দেখবে যে মটনের মানে বিরিয়ানির রাইসের ছোটো ছোটো মাটনের হাড় থাকে, সেগুলো থেকে একটু সামলে থাকবে, কারণ যখন তখন দাঁতে লেগে দাঁত ভেঙে যেতে পারে। আজকে আমার ভেঙে যাচ্ছিল, মানে জাস্ট অল্পের জোরে বেঁচে গেছি। এখন যারা দেখছে দেখে মানে যারা যারা ভাবছে যে ভাগ্যিস মানে কেমন ভাঙলো না মালটার দাঁত ভেঙে গেলে ভালো লাগবে, তাদের প্রতি আমার বুক ভরা ঘৃণা এবং প্রাণ ভরা অভিশাপ, তোমরা কোনোদিন ভালো হবে না তোমাদের। এবার ওভারঅল বিরিয়ানিটা কেমন লাগলো সেটা বলো। বিরিয়ানিটা যেরকম বলেছিলাম আমি ড্রাই, খেতে গিয়ে মনে হলো একটু বেশি ড্রাই, মানে একটু গ্রেভি জাতীয় কিছু লাইক ওই চিকেন চপটপ জাতীয় যেতে কিছু হলে বেশি ভালো লাগলো। আর বিরিয়ানিটা মাটনটা ঠিকঠাক, আলুটা একটু বেশিই ছোট মনে হলো খেতে গিয়ে, আর আলুটা নরম, আলুটা পোড়াও নয়, বাট আলুটা মানে এমন কিছুর মধ্যে হয়তো রান্না হয়েছে যেই খাবারটা হয়তো পুড়ে টুড়ে সামথিং কিছু গেছিলো, এই জন্য আলুটা অত্যাধিক লেভেলে স্মোকি, মানে এত স্মোকি হয়ে গেছে যে খেলে মানে একটা পোড়ার একটা স্মেল আসছে আলুটার থেকে। তো এই একটা জিনিস আমার মনে হয়েছে, আর ওই ড্রাই ব্যাপারটা একটু বেশি মনে হলো। এছাড়া মাটনটা যদি আর একটু, মাটনটা ঠিক রয়েছে, আর ডিমটা দিলে ভালো হতো, 170 টাকা আই থিঙ্ক দামঠাম নিয়েছে ওভারঅল। ওভারঅল রেটিং যদি দিতে হয় 10-এ 4 দেবো আমি। আমি প্রথমে বলেছিলাম যে হাজি বিরিয়ানি তুমি ক পেয়েছো, তুমি ক না তুমি ক পেয়েছো, তোমার ডিক্রিজ হয়ে গেছে, তো ইনক্রিজ হয়নি। আজকে ওয়ার্ল্ড বিরিয়ানি ডেতে এই ছিল আমার বিরিয়ানি নিয়ে একটা ছোট্ট করে রিভিউ, ভেবেছিলাম লো রেটিংয়ের দোকান চুজ করে রেটিং মানে বিরিয়ানি খেয়ে বলবো কেমন, বাট এই দোকানটা ঠিক আছে, খারাপ না। আজকে একটু মনে হলো একটু বেশি ড্রাই সেই কারণে, আর একটু ডালটা ঠালটা হয়তো দিয়েছে, বাট ঠিক আছে ওইটুকুনি মাফ করে দেওয়া যায়। তো এই ছিল ওভারঅল আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও, আর
আরও এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্টে এই সরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভুলে যাচ্ছি, সিউ তো ভুলে যাই যখন তখন পরীক্ষাতে ফেলে দিই। যাই হোক, ব্যাস এইটুকুনি ভিডিও আজকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাল ওটা টুকুস করে টেপো, টেপো তো অনেক কিছু ওটা ওটাকে দাও। আজকের ভিডিও এই পর্যন্তই, সিউ।